হযরত ঈসা নবী আলাইহিসসালাম যেদিন পৃথিবীতে আসলেন এক মাস বয়স হযরত ঈসা নবী আলাইহিসসালামের বয়স মাত্র এক মাস কয় মাস আরো জোরে বলেন কিছু ইহুদিরা খ্রিস্টানরা ঈসা নবী আলাইহিসসালামের মা মরিয়মকে ডাক দিয়ে বলছে মরিয়ম তোমার তো স্বামী নেই সন্তানটা আসলো কিভাবে নিশ্চয় এই সন্তানটা যার সন্তান নাউজুবিল্লাহ বলতে পারেন না নিশ্চয় এই সন্তানটা যার সন্তান হযরত মরিয়ম সিজদায় পড়ে গেলেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমার তো স্বামী নেই এই সন্তানটা আমাকে দিলেন কোন কারণে আর যারা ইহুদি যারা আছে খ্রিস্টান যারা আছে সবাই আমাকে অবৈধ বলে গালি দিচ্ছে আমার এই সন্তানটাকে অবৈধ বলে গালি দিচ্ছে আমাকে নষ্ট বলে গালি দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মরিয়ম সিজদা থেকে মাথাটা উপরে উঠাও ভেঙ্গে পড়ার কোনো কারণ নেই কারণ বিপদ দেওয়ার মালিকও আমি আল্লাহ আর এই বিপদ থেকে বাঁচানোর মালিকও আমি এদেরকে বলো এরাই যেন নিজেরাই জিজ্ঞাসা করে এই সন্তানটা এই দোলনার মধ্যে যে সন্তানটা শুয়ে আছে একে যেন জিজ্ঞাসা করে আর এই সন্তানটা দোলনা থেকে উত্তর দিয়ে দিবে সুবহানাল্লাহ যারা বাবা হয়েছেন যারা মা হয়েছেন আপনাদেরকে বলছি আপনার সন্তানটার বয়স এক বছর বা ছয় মাস হয়ে গেছে এই সন্তানটাকে যদি শুয়ে রাখেন আর কথা বলতে বলেন বলতে পারবে আর ওসরে বলেন বলা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মরিয়ম তোমার সন্তানের বয়স মাত্র এক মাস কিন্তু ও দোলনা থেকে কথা বলবে দাঁড়িয়ে গেলেন উত্তর দেবে অবৈধ না বৈধ সঙ্গে সঙ্গে ইহুদিরা ডাক দিয়ে বলছে হে ঈসা তোমার তো বাবা নেই তুমি তো অবৈধ সন্তান সঙ্গে সঙ্গে ছোট্ট সন্তানটা দোলনার মধ্যে থেকে উত্তর দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে দোলনার মধ্যে থেকে এক মাসের সন্তানটা ঈসা নবী আলাইহিসসালাম দোলনা থেকে ডাক দিয়ে বলছে ইহুদিরা খ্রিস্টানরা আমাকে অবৈধ বলে গালি দিও না কলা ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা সুরে বলুন সুবহানাল্লাহ আমাকে অবৈধ বলে গালি দিও না আমি আল্লাহর বান্দা শুধু এই বলে শেষ করবে তাই না আতানিয়াল কিতাব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কিতাবও দিয়েছেন সুবহানাল্লাহ বলতে পারেন না ওয়াজাআলানি নাবিয়া শুধু তাই না মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জামানার নবী বানিয়ে পাঠিয়েছেন ওয়াউসানি বিসসালাতি ওয়া যাকাতি আমি যেই জায়গায় থাকবো যেখানেই থাকবো এই জায়গায় দুইটা দায়িত্ব আমাকে পালন করা লাগবে কয়টা আর জোরে বলেন দুইটা দায়িত্ব আমাকে পালন করা লাগবে ওয়াউসানি বিসসালাতি যেখানেই থাকবো ওই জায়গায় নামাজের কথাগুলো বলা লাগবে দায়িত্ব কার আর জোরে বলেন এই জন্য তো বলছি একটু তাকান তো ওয়াউসানি বিসসালাতি ওয়া যাকাতি দুই নম্বরে আমি যেখানে থাকবো ওই জায়গায় যাকাতের কথাগুলো বলা লাগবে দায়িত্ব কার আর জোরে বলেন এই জন্যই বলছি এখন তো নবীরা নেই আলেম যারা আছে এই দায়িত্বগুলো এখন পালন করছে আর যখন এই কোরআনের সঠিক কথাগুলো বলতে যায় যখন এই কথাগুলো বলতে যায় তখন এই কিছু শব্দ নাস্তিক কেদের উপরে লাফিয়ে পড়ে আপনি তাকান তো যে আলেমকে আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসেন তাকে কোরআন থেকে বলে না বাহির থেকে আর জোরে
আমার আল্লাহ মিথ্যা কথা বলে না সত্য কথা আরো জোরে আমার আল্লাহর কথাগুলো যদি সত্য হয় এই কিতাব বানিয়েছে কে আরো জোরে আমার আল্লাহর কথাগুলো যদি সত্য হয় তাহলে এই কিতাবের কথাগুলো কি আরো জোরে বলেন তিন নম্বরে আপনি আসেন আমার আল্লাহর কথাগুলো যদি সত্য হয় তার এই কিতাবটাও যদি সত্য হয় যে আলেমদেরকে আপনারা দাওয়াত করে নিয়ে আসলে এরা কি কিতাব থেকে বলে না বাহির থেকে আরো জোরে বলেন তার মানে আলেমদের কথাগুলো মিথ্যা আরো জোরে আলেমদের কথাগুলো সত্য আরে সত্য কথা যখনই আপনি বলতে যাবেন কিছু জনগ নাস্তিক কিছু জনগ ঈমান হারা এই সমস্ত বেঈমানরা দেখবেন ডাইরেক্ট বাধা দিচ্ছে আরে কথাগুলো আপনি বলেন বলতে গেলে আপনার অপরাধ এটা কি অপরাধ আরো জোরে বলুন এটা কি অপরাধ আপনি তো আলেমদেরকে জায়গা মতো রেখে দিয়েছেন ফুটবল খেলা হচ্ছে বড় বড় করে পর্দা দেওয়া হচ্ছে কই সেখানে তো কত লোক লাফাচ্ছে চিৎকার দিচ্ছে আপনি তো কিছু বলেননি আর যখনই আলেমদের একটা সমাবেশ হয় কোরআনের কথা হয় জান্নাতে যাবেন আপনি কি দিয়ে এই সমস্ত কথাগুলো যখন হয় তখনই দেখবেন এখানে মন মালিন্য হয়ে যাচ্ছে কিছু সঙ্গে বাজার সিস্টেম তৈরি হচ্ছে আরো জোরে বলেন এই কাজটাও কিন্তু এখনকার না আবু লাহাব আবু জেহেল ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়তেন এরা সহ্য করতে পারে নাই কিভাবে এই মজলিসটা ভেঙে দেওয়া যায় কিভাবে এটাকে তন্ন তন্ন করে দেওয়া যায় এইটা খোঁজার জন্য চেষ্টা করেছিলেন আজও যারা ওই সমস্ত নাস্তিকের মতো ওই সমস্ত ইহুদিদের মতো আবু লাহাবের মতো আবু জেহেলদের রক্ত যাদের শরীরে আছে এরাই শুধু এই চিন্তাগুলো করে আপনি তাকে দেখেন তো এই চিন্তাগুলো কার যাদের ভেতরে এই চিন্তাগুলো আছে ওই সময় আবু লাহাব আবু জেহেল বাধা দিয়েছিলেন আজকে যারা বাধা দেবে বোঝা যাবে এদের শরীরে আবু লাহাবের রক্ত আছে না নেই আবু জেহেলের রক্ত আছে না নেই দেখা যাচ্ছে এই যে কিছুদিন আগে যেটা হয়ে গেল আজ আবার কিছু সংখ্যক মানুষদেরকে দেখানো যাচ্ছে এরা দেখবেন আলেমদেরকে হুমকি দেয় মনে করে যে কথাটা বলছে কথাটা বললে মনে হয় আর এরা এই করণের পথে থাকবে না এমন মানুষ আছে না নেই আরো জোরে বলেন একটু তাকান তো আপনি আলেমদেরকে যেইটাই বলেন না কেন আলেমরা কিন্তু আপনাকে ভয় করে না আলেমরা তাকায় কার দিকে আরো জোরে বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে হে নবী আপনি কোরআনের সঠিক কথাগুলো বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের সঠিক কথাগুলো বলতে গেলেন তাকে দেখে যে যখন এই কোরআনের সঠিক কথাগুলো বলতে যায় তখনই বিপদ আসে ডাক দিয়ে বলে রাব্বুল আলামিন কোরআনের কথা আপনার কিতাবের কথা আমি যখনই বলতে যাই তখনই শুধু বিপদ দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে নবী আপনি চিন্তা করবেন না ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিওয়ানাকা বিল হাক ওয়া আহসানা তাফসীরা সূরা বলেন আল্লাহু আকবার সূরা ফুরকান 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 3 নম্বর কো 33 নম্বর আয়াত এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে হে নবী আপনি চিন্তা করবেন না ডাকতে বলে হে নবী যত বিপদ আসুক না কেন 1500 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা নাজিল করেছি শুধু 1500 আগের বছর আগের কথাগুলো বললে হবে না বর্তমান সময়ের সঙ্গে কথাগুলো মিলিয়ে মিলিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ বলতে পারেন না ডাকতে বলে হে নবী যখন আপনি এই কিতাবের কথাগুলো বলবেন আপনার ভিতরে যেন কোনো ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো কাজ না করে কারণ এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি মুমিনদের জন্য উপদেশ স্বরূপ সুবহানাল্লাহ বলতে পারেন না আপনি তাকান তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়ে বলে রাব্বুল আলামিন যখন এই কোরআনের কথাগুলো বলতে যায় তখনই তো বিপদ চলে আসে
সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে হে নবী আপনি চিন্তা করবেন না মা সাবা বিম মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ সুবহানাল্লাহু আকবার ডাকতে বলে হে নবী আপনি চিন্তা করবেন না কারণ বিপদ দেওয়ার মালিকও আমি আল্লাহ আর এই বিপদ থেকে বাঁচানোর মালিক কে আর জোরে বিপদ দেওয়ার মালিক কে বাসানোর মালিক কে